ইন্ডিয়ান রেলের গর্ব, ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের ঐতিহ্যকে বিদেশের দরবারে, বিদেশের মাটিতে তুলে ধরেছে মহারাজা এক্সপ্রেস ট্রেন। একেবারে রাজকীয় বিলাসবহুল এই ট্রেন বিশ্ব দরবারে ভারতবর্ষের মর্যাদা এবং ঐতিহ্যকে তুলে ধরেছে মহারাজা ট্রেন। 2010 সালে এই মহারাজা ট্রেন দিল্লি, জয়পুর, কোটা এবং আগ্রা হয়ে পথ চলা শুরু করে। সম্পূর্ণ চেরি কাঠের আসবাবপত্র এবং সোনালি জরে মোড়া বিছানার চাদরপত্র, সুসজ্জিত আসবাবপত্র, ফার্নিচার দিয়ে এই ট্রেনটি তৈরি। এই ট্রেনে মাত্র 23টি বগি 40 জন অতিথি অনায়াসে থাকতে পারে। 2টি বার কাম বেড এবং 2টি রেস্তোরাঁ আছে। এই ট্রেনে একজনের 7 দিন থাকা খাওয়া খরচ বাবদ প্রায় 5 লক্ষ টাকা খরচ। এবং ট্রেন থেকে নেমে আপনি কোনো যানবাহন, গাড়ি বা অ্যাম্বুলেন্স বা যে কোনো সরকারি চিকিৎসা দরকার হলে সব কিছুই ফ্রি পাওয়া যায়। আপনি যদি একবার মহারাজার ট্রেনে চাপতে পান তাহলে নিজেকে রাজকুমার বা মহারাজা হিসেবেই মনে হবে, এবং আপনি যে ট্রেন থেকে নামার পর যে ভ্রমণ কাহিনীটি লিখবেন তা বিশ্ব দরবারে 1 নম্বর বলেই পরিগণিত হবে। সুতরাং এই মহারাজার ট্রেনে চাপার লোভ কেউ সামলাতে পারবে না। যদি তার আর্থিক সংকলন হয় উনি ব্যক্তিদের জন্যই এই ট্রেন বিশেষভাবে প্রযোজ্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিতা দর্শন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই অবশ্যই জানাবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।